আজ আপনাদের জন্য ঘরোয়া উপায়ে আঁচিল দূর করার 100% কার্যকরী উপায় নিয়ে আসলাম। বন্ধুরা, এই টিপসটি যদি আপনারা ধৈর্য ধরে করতে পারেন, তাহলে আপনার শরীর থেকে চিরতরে আঁচিল দূর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি ক্লিক করুন আমার ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আঁচিল একটি বিব্রতকর সমস্যার নাম। আঁচিল আমাদের ত্বকের যে কোনো জায়গায় হতে পারে, যেমন মুখে, গলায়, স্তনে এবং আমাদের শরীরের যে কোনো স্পর্শকাতর ভাঁজে, আঙ্গুলের ভাঁজে, চোখের পাতায় ইত্যাদি স্থানে আঁচিল হয়ে থাকে, যা খুবই অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আঁচিল দূর করতে হোমিও ওষুধ খেয়ে থাকেন, যা সাময়িকভাবে আঁচিল কমলেও স্থায়ীভাবে কমে না, পরে দেখা যায় আরও বড় আকার ধারণ করেছে। তাই আজ আপনাদের জন্য ঘরোয়া ও খুব দ্রুত উপায় নিয়ে আসলাম আঁচিল দূর করতে। টিপসটি তৈরি করতে প্রথমে একটি কাচের বাটি নিন। এবার বাটিতে 2 চামচ ক্যাস্টর অয়েল নিন। তারপর যোগ করুন 1 চামচ বেকিং সোডা। ভুলেও বেকিং পাউডার ইউজ করবেন না। বেকিং সোডা যে কোনো বড় মুদি দোকানে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করুন। মিক্স করা হয়ে গেলে এইভাবে আপনার আঁচিলের ওপর লাগান। লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর 2 থেকে 3 ঘন্টা পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভুলেও পানি দিয়ে আঁচিল মোছা যাবে না। আর আঁচিলের ওপর প্যাকটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আঁচিলের ভেতরে যেন এই পেস্টটা চলে না যায়। বন্ধুরা, এই প্যাকটি আঁচিলের ওপর টানা 3 থেকে 4 সপ্তাহ ব্যবহার করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আঁচিল এমনিতেই ঝরে পড়ে যাবে। আর এই প্যাকটি দিনে 2 বার ব্যবহার করুন। বন্ধুরা, আমার টিপসটি আগে অ্যাপ্লাই করুন, তারপর জানান টিপসটি আপনাদের কেমন কাজে লেগেছে। আর টিপসটির বিষয়ে কিছু বলার থাকলে তাও কমেন্টস করে জানান। আর আবারও মনে করে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন কার্যকরী টিপস পাওয়ার জন্য। এবং এর সাথে ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।